আসসালামু আলাইকুম। তো আজকে আবারও একটা লাইভ সেশনে চলে আসলাম, যে টপিকটা আগে বলে নিই এবং যারা পরবর্তীতে ধীরে ধীরে যুক্ত হবেন তারা এই বিষয়টা নিয়ে খেয়াল করবেন। তো আজকে আমরা যে টপিকে কথা বলবো লাইভে, এটা হচ্ছে, এবং যারা পেইড ক্লাস স্টুডেন্ট তারা আমাদের পেইড গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দেবেন। তো প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে কিন্তু প্রস্তুতিমূলক এক্সাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে প্রথম বর্ষে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি প্রস্তুতিমূলক এক্সাম হয়ে গেল। তো এই বিষয়ে নিয়ে কথা বলবো, কেন প্রস্তুতিমূলক এক্সামগুলো দেবেন হোম টিউটর 55-এর, যদিও রেজাল্ট খাতাগুলো সবসময় দেখা হয় না, বাট কেন গুরুত্বপূর্ণ যে প্রস্তুতিমূলক এক্সামগুলো সে বিষয়ে কথা বলবো। তো একটু সময় নেই, কিছু স্টুডেন্ট আমাদের যুক্ত হোক, এরপরে আজকে এই প্রস্তুতিমূলক এক্সাম থেকে শুরু করে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেন কেন প্রস্তুতিমূলক এক্সামগুলো দিতে হবে এবং কীভাবে দিবেন এবং কীভাবে অংশগ্রহণ করবেন। তো অলরেডি 5 জন যুক্ত হয়ে গেছে আমাদের লাইভে। তো আই হোপ যে তোমরা যারা পেইড গ্রুপের স্টুডেন্টরা আসো, কাইন্ডলি কাইন্ডলি তোমরা হচ্ছে আমাদের পেইড গ্রুপগুলোতে, ক্লাস গ্রুপগুলোতে একটু কাইন্ডলি শেয়ার করো ক্লাসগুলো, সরি লাইভটা কাইন্ডলি শেয়ার করো, যাতে সকলে, ওয়ালাইকুম আসসালাম তানিয়া আক্তার কেমন আছো, সকলে কেমন আছো সেটাও জানাবা। অ্যান্ড হচ্ছে আমি যেটা বরাবরই বলি, কে কোন কলেজ থেকে, এটা জানার খুবই একটা ইচ্ছা জাগ্রত হয়, সো এটাও জানাবা। অ্যান্ড আজকে শুধু আমি এটাই বলবো, আমাদের পেইড গ্রুপের স্টুডেন্টরা খুবই ফাঁকিবাজ হয়ে গেছে। তারা কোনো পেইড যেগুলো এক্সাম নেওয়া হচ্ছে, এক্সামে দেখা যায় যে 5 থেকে 10 জন অংশগ্রহণ করে, কিন্তু স্টুডেন্ট দেখা যাচ্ছে 200-এর উপরে আছে। সো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, কেন তোমাদের জন্য পেইড এক্সামগুলো পেইড বেসের যে এক্সামগুলো নেয় কেন গুরুত্বপূর্ণ, এবং কেন দেবেন এবং কীভাবে দেবেন, এই বিষয়ে কথা বলবো আজকে। যদি অনেক লেট রাতে আসছে এই কারণে যে আমি প্রতিবার এক্সামগুলো নেই, স্টুডেন্ট দেখা যায় যে খুব বেশি সংখ্যক থাকে না, তো আমি চেষ্টা করি একটু আমাদের লাইভটা একটু শেয়ার করার, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করতে থাকো, আমি কমেন্টগুলো দেখতেছি, আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করে ফেলি। কপি লিঙ্ক আমাদের পেইড ব্যাচগুলো, আচ্ছা তোমরা একটু পেইড ব্যাচগুলোতে শেয়ার করো কাইন্ডলি, ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, লাইভটা যারা দেখে নেয় পরে দেখে নিবে, সমস্যা নেই, সময় এক্সপেন্ড না করি। হ্যাঁ সুরভি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তানিয়া আক্তার কুমিল্লা গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা তো আজকে তো খুবই রক্তাক্ত অবস্থা। সারা রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই। এআই সিদ্দিক, আচ্ছা এই বিষয়ে আড্ডাগুলো পরে দেওয়া হবে, তোমরা কমেন্ট করতে থাকো, প্রশ্ন টশ্ন থাকলে আমি বলি। তোমাদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের এক্সাম, প্রথম বর্ষের এক্সাম খুব দ্রুত চলে আসতেছে এবং দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। তো আমি পেইড ব্যাচগুলোতে আজ থেকে শুরু করলাম মানে প্রস্তুতিমূলক এক্সাম নেওয়া। তো এই এক্সামগুলো কেন দিবেন, কারণটা হচ্ছে এই এক্সামগুলো আপনারা এমনভাবে দেবেন যাতে ফাইনাল পরীক্ষার প্রস্তুতিটা যেভাবে নেয়, সাপোজ চ্যাপ্টার 1-এর আমি পরীক্ষা নিচ্ছি, যে ম্যাথগুলো করাইছি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে খুব ভালো প্রিপারেশন নেবেন, যাতে ফাইনাল পরীক্ষার এক্সামের প্রিপারেশনের মতো যেন প্রিপারেশনটা হয়ে যায়। ওকে, নেওয়ার পরে আপনারা, আমি যখন পরীক্ষা নিব, দেখা যাচ্ছে যে অনেক সময় যেদিন পরীক্ষা নিতে পারি চাই নিতে পারে না পরের দিনে, সেক্ষেত্রেও আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কেন অংশগ্রহণ করবেন, কেননা আমি সেই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করি, আর আপনারা অবশ্যই সেই প্রশ্নগুলো কালেক্ট করে রাখবেন এবং সেই প্রশ্নগুলো থেকেও ইনশাল্লাহ ফাইনাল এক্সামে কমন আসবে ইনশাল্লাহ। সেই প্রশ্নগুলো কালেক্ট করে রাখবেন পরীক্ষা দেওয়ার পরে এবং সেগুলো দিয়ে আপনারা কী করবেন, ফাইনাল এক্সামের আগে সেগুলো দেখে দেখে রিভাইজ দেওয়ার ট্রাই করবেন। এক নম্বর এটা গেল। 2 নম্বর হচ্ছে পরীক্ষা দেবেন কেন, আমি প্রশ্ন উত্তরগুলো একটু পরে দেবো, আমি আসলে এই ভিডিওটা ইউটিউবে আপলোড, সো তোমাদের কেন পরীক্ষাগুলো প্রস্তুতিমূলক এক্সাম দেওয়া জরুরি, কেন দিচ্ছ না বা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এটা বলি। 1 নম্বর টপিক চলে গেল। 2 নম্বর কথা হচ্ছে, তোমার ফাইনাল এক্সামে গিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হবে টাইম ম্যানেজমেন্টে, এই টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না, দেখা যাবে যে তোমার পরীক্ষা দিচ্ছ কমন আসছে বাট টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। 2 নম্বর কথা, প্রশ্ন কমন আসছে বাট অ্যান্সার মিলাইতে পারবা না, প্রশ্ন কমন দেখে কিন্তু উত্তর কমন না, এটা বারবার ঘটবে, ঠিক আছে? সো এই যে আমি এক্সামগুলো নিব, দেখা যাচ্ছে যে আমি অনেক পরিশ্রম করে নিচ্ছি, অনেক প্যারা দেখা যাচ্ছে ক্লাস ক্লাসের ভিতরে, বাট তোমরা দিতে চাচ্ছ না, সো দিতে হবে এক্সামগুলো, ঠিক আছে? সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো যারা যারা আছে সবাই, এবং যারা ফ্রি স্টুডেন্ট যারা আছে তারাও এক্সামগুলো দিতে পারবে, তারা আমাদের পেজে কোশ্চেনটা পাবে, ঠিক সেই সময়ে আমরা কোশ্চেনগুলো পেজে শেয়ার করবো। আচ্ছা এখন বলি 3 নম্বর পয়েন্ট, যে হচ্ছে ক বিভাগের যে প্রস্তুতিটা দরকার, ক বিভাগের প্রস্তুতিটা কিন্তু আমাদের অনেকেই নেয় না, বাট এই পরীক্ষাগুলো দিলে তাদের ক বিভাগের প্রস্তুতিটাও নিয়ে হয়ে যাবে। মেইন কথাটা হচ্ছে, তোমরা যখন এক্সাম দিবা, আমি যে চ্যাপ্টার এক্সাম দিব সেই সময়ে যদি তোমরা সেই পুরা রিভিশন সহ সেই চ্যাপ্টারটা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ফাইনাল এক্সামে খুবই ভালো করতে পারবো, আর এই কারণে আমার এক্সামটা নেওয়া। আরেকটা কথা হচ্ছে, দ্বিতীয় বর্ষের এক্সামও শুরু করবো, তোমরা কে কোন বর্ষের
স্টুডেন্ট আমার মতে মতো লাইভ দেখতেছো, অনেক রাত হয়ে গেছে, তারপর 20 জন দেখতেছো, এই 20 জনকে অসংখ্য ধন্যবাদ যে লাইভে থাকার কারণে। তোমার লাইভটা একটু শেয়ার করে দেবে, আর হচ্ছে অবশ্যই কমেন্ট করবা কে কোন বর্ষ থেকে দেখতেছো। আর এই লাইভটা হচ্ছে ইউটিউবে আপলোড করে দেবো, যাতে সকলেই এটা জানতে পারে যে আমাদের জন্য রিস্ট। এখন বলি এক্সামটা কীভাবে দেবেন, এক্সামের প্রসেসটা আমি একটু বলি, অনেকেই কোশ্চেন করে এক্সামটা কীভাবে দেবেন। এক্সাম প্রসেস হচ্ছে আমি পেইড গ্রুপে যে সময় এক্সাম নিতে চাই সেই সময় হয়তো বা কিছু প্লাস মাইনাস সময় আমি কী করবো, পেইড প্যাসেঞ্জার গ্রুপে কোশ্চেনটা শেয়ার করবো। ওকে, তোমরা কোশ্চেন দেখে নিশ্চিন্তে পরীক্ষা দিবা রিল্যাক্সে, ঠিক আছে? যেগুলো পারবা না সেগুলো মার্ক করে রাখবা, এক্সাম শেষে সেগুলো বেশি প্রিপারেশান নেবা, ঠিক আছে? বেশি করে, যেহেতু বুঝতে পারবা তখন যে তোমার হচ্ছে কোন কোন এক্সামে প্রবলেম, মানে কোন কোন ম্যাথগুলোতে প্রবলেম হচ্ছে। ওকে, আরেকটা কথা, এক্সাম দিলা, ঠিক আছে, দেওয়ার পরে কীভাবে তুমি এটা খাতাটা সাবমিট করবা, আমাদের প্রথম বর্ষের এক্সট্রা করে গ্রুপ ক্রিয়েট করা আছে, দ্বিতীয় বর্ষের গ্রুপ ক্রিয়েট করা আছে, পাবলিক গ্রুপ, যারা ফ্রি স্টুডেন্ট আছেন তাদেরকেও বলতেছি পাবলিক গ্রুপ ক্রিয়েট করা আছে, সেগুলো লিঙ্ক দেওয়া হবে এক্সাম শেষ হওয়ার আগে আগে। এবং পোস্ট টাইটেলটা হবে, আপনার নাম দিবেন, সাথে সাথে সাবজেক্টের নাম দিবেন এবং কোন এক্সাম দিচ্ছেন চ্যাপ্টারের নাম দিবেন, কলেজের নাম দিবেন এবং যেখান থেকে একাডেমি বাই হোম টিউটর 55। ওকে, তো এইভাবে যদি আপনারা এক্সামগুলো কন্টিনিউ করতে পারেন, যারা আমার এখন স্টুডেন্ট রয়েছেন বা ফ্রি স্টুডেন্ট, তোমরা যেখানেই এক্সাম দাও বা যেটাই করো না কেন, বা আমাদের যে এক্সামের রুটিনটা দেওয়া হবে বা যেভাবে বলা হবে সেভাবে যদি এক্সাম দাও, বেস্ট একটা তোমরা রেজাল্ট করতে পারবা। সো আমি এমার্জেন্সি লাইভে আসলাম যাতে তোমাদেরকে ব্যাপারটা শেয়ার করতে পারি, কেননা এই ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করবো, গ্রুপগুলোতে শেয়ার করবো, অলসো ইউটিউব চ্যানেলও শেয়ার করবো। আচ্ছা, এখন তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক। আচ্ছা, প্রশ্ন উত্তর পড়বো ভাই। এখন কোর্স করলে কি সব ক্লাস করে প্রস্তুতি গোছালো হবে কিনা? রাকিব ভূঁইয়া, তুমি এখন যে কাজটা করবা একসাথে সব কোর্স না কিনে, রাকিব ভূঁইয়া, তুমি যে কাজটা করবো একসাথে সব কোর্স না কিনে, যেহেতু প্রস্তুতি জিরো, সো একটা দুইটা দুইটা তিনটা এভাবে কোর্স কেনো, কেনো তুমি শেষ করার চেষ্টা করো ভালোভাবে। ওকে, ইনশাল্লাহ হয়ে যাবে। নওশিন আরবি তন্নি, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি ঢাকা। ওকে, সুরভি অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম কবে হবে, আগস্টের 15 তারিখের আগে হওয়ার পসিবিলিটি আছে কি? আগস্টের 15 তারিখে হওয়ার আগে আমার মনে হয় না পসিবিলিটি আছে, কেননা তোমাদের লাস্ট ফর্ম ফিল আপের ডেট মনে হয় 22 তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে আবার চেঞ্জ করে। সো আই হোপ যে তোমাদের এক্সামটা আর একটু সময় নেবে। আচ্ছা, সারা রহমান, দ্বিতীয় বর্ষ। ওকে, তো আজকের লাইভটা হচ্ছে মূলত এই টপিকেই, যে জাস্ট তোমরা কেন এক্সামগুলো দিবা, প্রস্তুতিমূলক এক্সামগুলো কেন সিরিয়াস নেবা, এখন তোমাদের সময় হাতে কম, হয়তো ধরলাম প্রথম বর্ষের হয়তো খুব বেশি হলে 30 থেকে 40 দিন এরকম হয়তো বা হাতে আসে, আর দ্বিতীয় বর্ষের আছে, দ্বিতীয় বর্ষের ভালো মোটামুটি সময় আছে, দ্বিতীয় বর্ষরা যদি এখন থেকে সিরিয়াস হয় খুব ভালো কিছু করতে পারবে। যেমন এখানে দ্বিতীয় বর্ষের কয়েকজন স্টুডেন্ট আছে যারা লাইভে আছে, তাদেরকে উদ্দেশ্যেও বলবো তোমরা যারা লাইভটা দেখতেছো অবশ্যই এখন থেকেই আমাদের পেইড ব্যাচের প্রস্তুতিমূলক এক্সামগুলো দেওয়া শুরু করবো, কারণ আমি নেওয়া শুরু করবো রিসেন্ট। ওকে, তো আর কোনো কোশ্চেন আসেনি, আমি লাইভটা আর কন্টিনিউ করতে যাচ্ছি না, আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো তোমরা। অ্যান্ড সবাইকে বেস্ট অফ লাক, যে সবাই ভালোভাবে পড়াশোনা করবা, ভালো এক্সাম দেবা। ওকে, তো আই হোপ যে তোমরা বুঝতে পারছো যে এই প্রস্তুতিমূলক এক্সাম দেওয়ার বেনিফিটগুলো কোথায়। ওকে, তো আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড হচ্ছে নেক্সট যদি কোনো টপ বিষয়ে যদি আবারও লাইভে আসতে হয়, এমার্জেন্সি আমি লাইভে আসবো অ্যান্ড তোমাদের সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো। ওকে, তো সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।